हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल ब्लॉग बाय देवी। आज के आमी जे रेसिपिटा निये तुम्हारे काछे चले एसेछि सेटा रेस्तोराते गिये तुम्हरा बिरियानी संगे हमेशाई अर्डर करे थाको। ठीक धरेछो, मटन चाप। एबार थेके एई मटन चाप रेस्तोराते गिये ना खे तुम्हरा बाड़ीते खूब सहजे बनिए निते पारो ए रेसिपि फलो करे। चलो रेसिपिटा एबारे आमरा देखे नी। मटन चाप बनाते आमादेर कयेकटा मसला तैरी करते हबे। तार जोन्नो आमी निये निएछि काजू बादाम 2 टेबिल चामच, चार मगज 2 टेबिल चामच और पोस्त 1 टेबिल चामच। निये एगुलोके आमी एकटु गरम जले 2 घंटा धरे भिजिए रेखेछिलाम। তারপরে এটা আমি বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এছাড়া আরেকটা মশলা তৈরি করতে আমার লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতন একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সারে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে মাটনটাকে আমি একটু শিল নোড়া নোড়াটা দিয়ে আস্তে করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। তোমরা যদি দোকানে গিয়ে বলো চাপের মাংস দিতে, ওরা কিন্তু চাপের মাংস দেবে। আমার যেহেতু এটা নরমাল কারি কাট মাটন, তাই জন্য এটাকে একটু আমি ফ্ল্যাট করে নিচ্ছি। এবারে ম্যারিনেশনের জন্য আমি এই মাটনের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ দই। এবারে আমি 1 টেবিল চামচ বেসনকে একটু শুকনো তাওয়াতে নেড়েচেড়ে একটু রোস্ট করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তোমরা তার বদলে ছাতুও দিতে পারো। এবার আমি এতে দিয়ে দেব যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত 4 মগজের পেস্টটা। তোমরা চাইলে এই সব জিনিস একসঙ্গেও পেস্ট করে নিতে পারো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হোয়াইট পেপার পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন শাহি গরম মশলা। এটা আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা, আর তোমরা চাইলে বাজার চলতি শাহি গরম মশলাও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ। আমি যেহেতু ফুড কালার কিছু ইউজ করছি না, সেই জন্য দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ খোয়া ক্ষীর। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গোলাপ জল আর 2 টিস্পুন মতন কেওড়ার জল। এবারে দিয়ে দিচ্ছি 2 ড্রপ মিঠা আতর। এবারে এই সমস্ত ম্যারিনেশনের মশলাটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে।
এবারে এটাকে ঢাকা দিয়ে আর 2 ঘন্টার মতন রাখতে হবে, মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। আমি ওভারনাইট রেখেছি। যদি তোমরা 2 ঘন্টা রাখো তাহলে এই ম্যারিনেশনে একটু কাঁচা পেঁপে বাটা দেবে। এবারে রান্নার ঠিক আগে আমি 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে 1 পিঞ্চ স্যাফরন বা কেশর একটু গুলে রেখে দিলাম। রান্নার 30 মিনিট আগে আমি ফ্রিজ থেকে এই মাংসটাকে বার করে রেখেছি, কারণ রান্নার সময় মাংসটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার একটা হেভি বটম প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডালডা। এই ডালডাটা কিন্তু এই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাপের জন্য খুবই দরকারি, কারণ এর জন্য একটা আলাদা ফ্লেভার আসে। এছাড়া দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। দিয়ে দেব 2 টেবিল চামচ মতন ঘি। এই তেলটা খুব ভালো গরম হলে পরে তবেই কিন্তু আমাদের এই ম্যারিনেট করা মাটনটা ছাড়বে। দেখো কিরকম সাউন্ডটা হচ্ছে। আস্তে আস্তে এই মাটনের পিসগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। মাটনটাকে প্যানের চার ধারে সাজিয়ে দিতে হবে, কারণ এই চাপ হলো খুব কম ফ্লেমে অনেকক্ষণ ধরে রান্না হয়, তাই যত কম হিট পাবে ততই ভালো। আর প্যানের একদম ধারে হিটটা সব থেকে কম পাওয়া যায়, তাই জন্য মাটনগুলোকে একদম ধারে সাজিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ শেষ। এবারে আর কিছু আমাদের করার নেই। এবারে মাটনটা একদম লোয়েস্ট ফ্লেমে আস্তে আস্তে সময় ধরে হবে। মাঝে মাঝে এই মাটনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ এই পিসগুলো কিন্তু একদমই বাদামি হওয়া চলবে না। যদি কারোর কাছে এই হেভি বটম কোনো প্যান না থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা একটা লোহার তাওয়া বসাবে। তাওয়া বসিয়ে সেটা গরম হলে পরে তার ওপরে এই প্যানটা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করবে। একটু ভালো করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ যেহেতু খোয়া ক্ষীর আছে এটা এই গ্রেভিটা প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু নাড়াচাড়া করে দেবে। আর এই যে মাঝে মাঝে যে তেলটা ভেসে উঠছে এটা একটু মাংসের উপরে দিয়ে দেবে। আমার এই যেহেতু আমার ওভারনাইট ম্যারিনেশন করা ছিল, তাই এই রান্নাটা হতে আমার মোটামুটি লেগেছে 45 মিনিট মতন।
ব্যাস আমাদের রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে একদম শেষে। আমি ওই জাফরান গোলা যে দুধটা ছিল সেটার মধ্যে দিয়ে আমি সুইচ অফ ফ্লেমটা সুইচ অফ করে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমরা সার্ভ করব আমাদের রেস্টুরেন্ট স্টাইল মাটন চাপ। কোনো মশলার আধিক্য নেই আর কোনো ঝঞ্ঝাট নেই, একদম বাড়িতে খুব সহজে তৈরি হয়ে যায়। হ্যাঁ, সময়টা একটু বেশি লাগে কারণ এই রান্নার পদ্ধতিটাই এইরকম, কিন্তু তোমরা এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই মাটন চাপ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই মাটন চাপের রেসিপিটা, একবার ট্রাই করে দেখো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে ট্রাই করার পরে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সবার সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করবে, নইলে কিন্তু আমার নোটিফিকেশন তোমরা পাবে না। আজকের মতন আসি তাহলে, টাটা।